কখনও কি ভেবে দেখেছেন বড়ো বড়ো ফ্যাক্টরিতে কীভাবে তৈরি হয় কিটকাট চকলেট এই যে মহাসণ্যের ঘ্রানি বা কেমন আপনার শরীরে কতটুকু রক্ত আছে কিভাবে বের করবেন কেন এই খাবারটি রাশিয়াতে এত জনপ্রিয় আর কী এই শ্যামনাই সব কিছু দেখবো আজকের এই ভিডিওতে সায়েন্টিকের দুনিয়ায় আপনাকে স্বাগতম চলুন বিশ্বভ্রমণে বেরিয়ে পড়ি নাম্বার টেন কখনো কি আপনার মাথায় প্রশ্ন জেগেছে এই যে মহাশূন্য তার ঘ্রাণ কেমন বা আদেও কোনো ঘ্রাণ আছে কি না কতিপয়ৌতুলী মানুষের মনে কিন্তু ঠিকই এই প্রশ্ন জেগেছে নবচারীরা মহাকাশে গিয়ে ঘুরে এসেছেন তারা মহাকাশে গন্ধ গন্ধ পাওয়ার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা জানতে পেরেছেন মহাকাশে আছে আর আমাদের রয়েছে বিচিত্র সুনির্দিষ্ট গন্ধ এখানে প্রথম কথা হলো এই গন্ধ পাওয়া গেল কিভাবে না কোন নবচারীর নবজনের বাহিরে গিয়ে বোকার মতো স্পেট ছুট খুলে গন্ধ শোকেননি তবে তারা ফিরে আসার পর ইয়াল্লক নামের বিশেষ যে অংশে স্যুট খুলে নবজনের ভিতরে ঢোকেন সেখানে ফেরার পর তারা এই গন্ধ পেয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসার নবচারী ডন পেটি একাধিকবার তিনি বিভিন্ন অভিযানে নবযান থেকে বেরিয়ে মহাকাশে পা রেখেছেন স্পেস ডট কমকে তিনি জানিয়েছেন এক ধরনের ধাতব গন্ধ পেয়েছেন মহাকাশ থেকে এয়ারলকে ফিরে স্যুট খোলার সময় এক ধরনের মিষ্টি ধাতব গন্ধ তিনি বলেছেন বিশ্ববিদ্যালয়ে থাকতে তিনি ওয়েল্ডিং টর্চ দিয়ে ধাতু নিয়ে কাজ করার সময় এমন গন্ধ পেয়েছেন আগেও এই গন্ধটা তাকে ঝালের সময়কে ওয়াইল্ডিং ফিউমের কথা মনে করে দিয়েছে অন্যান্য নবচারীরাও কাছাকাছি গন্ধের কথাই বলেছেন কেউ বলেছেন পোরা ধাতুর মতো কারো মনে ওজনের মতো গন্ধ আবারও কেউ বলেছেন ওয়ালনাটের মতো কারো মতে গন্ধ আসলে বারুদের মতো কেউ ভেবেছেন পোরা আলমন্ডের কুকি বেশিরভাগের কথাই পোড়া কথাটাই ফিরে ফিরে এসেছে নাম্বার নাইন স্নোফল মানেই ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স স্নোফল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে কিন্তু এই স্নোফল ঠিক যতটা সুন্দর এগুলো রাস্তা থেকে অপসারণ করা ঠিক ততটাই কষ্টকর এজন্য বিশ্বজুড়ে রাস্তা পুনরুদ্ধার করতে স্নো ব্লোয়ার নামের এই দৈত্যাকার মেশিনগুলো ব্যবহৃত হয় চলুন দেখি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মস্টারগুলোকে কল ব্যাকার স্নো ব্লোয়ার এই মিনি দৈত্যটি একশো পঞ্চাশ মিলিমিটার গভীর তুষার পরিষ্কার করতে সক্ষম এই মেশিনটি ডিজাইন করা হয়েছে উপত্যকা ও রেল থেকে বরফ অপসারণের জন্য পুরো দেশের রেল যোগাযোগকে সচল রাখতে পুরো শীতকাল সার্বক্ষণিক কাজ করে এই মস্টারটি আপনি এখন যে মস্টারটি দেখছেন এর নাম ওভারসেন্ট টিভি টু থাউজেন্ড এই মেশিনটির ডিজাইন করা হয়েছে রানওয়ে থেকে হ্যাভি স্নোফল অপসারণের জন্য শক্তিশালী মস্টারটির শক্তি বাইশশো হর্স পাওয়ারেরও বেশি এই দৈত্যটি বারো হাজার টন তুষার নিশ্চিন্ন করতে পারে নাম্বার এইট একবার কল্পনা করুন তো আপনি একটি জায়গায় দাঁড়িয়ে আছেন আর লক্ষ লক্ষ বাদুর আপনার আশেপাশে উঠছে হ্যাঁ এমন একটি জায়গা যুক্তরাষ্ট্রের টেক্সাসের ব্যাকেন গুহা ব্যাকেন গুহা বিশ্বের সবচেয়ে বড় বাদুড়ের কলোনি এবং গ্রীষ্মকালীন আবাস আনুমানিক বিশ মিলিয়ন মেক্সিকান ফ্রি টেল্ড বাদুর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত গুহায় বাস করে এটিকে স্তন্যপায়ী প্রাণীদের বৃহত্তম কলোনি হিসেবে গড়ে তোলে গুহাটি সান অ্যান্টনিও শহরের বাহিরে টেক্সাসের দক্ষিণ কমল কাউন্টিতে অবস্থিত একশো ফুট প্রশস্ত আকৃতির গুহাটি একটি শৃঙ্খলের নিচে অবস্থিত নাম্বার সেভেন নরয়ের ফিওড অঞ্চলের উপকূলে খারাপ টিলার মাঝে ঢেউ আসতে পারার দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই তবে হঠাৎই রদের মাঝে চোখ আটকে যাবে ধাতব তৈরি অদ্ভুত এক স্থাপনায় মাছের চোখের আকারে ভাসমান এই শৈল্পিক যার মধ্যে একটি রেস্তোরাঁও রয়েছে নয় বেশি ইস্পাতের প্লেট দিয়ে তৈরি এর বাহিরের অংশ দেখতে মাছের আশের মতো এই রেস্তোরাঁয় রয়েছে বাহারি রকমের খাবার ও থাকার ব্যবস্থা পানির স্তরে তিন মিটার নিচেও প্রদর্শনীর জায়গা রয়েছে তবে এর জন্য আপনাকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা নাম্বার সিক্স দেখতে দানবের মতো এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির মাছ মাছটির নাম পিরা গোলাপিলের চ্যাপটা মাথা ও গোলাকার চোখ বিশিষ্ট একটি সর্বভোগ প্রাণী আমাজনের গভীরে নদীতে পাওয়া যায় মাছটি থেকে থেকে তিমের মতো ভেসে ওঠে আমাজনের গভীর নদীর জলে লেজের বাড়িতে আসতে পড়ে পার ভাঙা ঢেউ আকার আকৃতিতে মানুষের চেয়েও বড় অন্তত দেড় গুণ বড় দাদিনের মুখে এই মাছের গল্প শুনেই বড় হয় আমাজনের গহীন জঙ্গলের আদিবাসী শিশুরা প্রচলিত একটি রূপকথাও আছে মাছটির জন্ম রহস্য ঘিরে নাম্বার ফাইভ সমুদ্রের গোপন এত এত রহস্য আবিষ্কারের পরও অনেক অজানা রহস্য লুকিয়ে রয়েছে সমুদ্রের এমন একটি রহস্যময় প্রাণী ব্লু অ্যাঞ্জেল স্লাগ বৈজ্ঞানিক নাম গুলুকাস অ্যাটলান্টিকাস কেউ কেউ এটিকে ব্লু সি ড্রাগন নামেও চেনেন এটি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার উপকূলীয় এলাকায় পাওয়া যায় অত্যন্ত বিষাক্ত একটি প্রাণী এটি অন্যান্য ছোট বিষাক্ত জীবকেও খেয়ে ফেলে কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে বিষাক্ত প্রাণী খায় সে বিষাক্ত প্রাণীর বিষ নিজের মধ্যে সংরক্ষণ করে রাখে পরবর্তীতে শিকারের সময় এ বিষ ব্যবহার করে নাম্বার ফোর রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ এখানকার সংস্কৃতি যেমন আলাদা তেমন খাবারেও আছে বৈচিত্র্যতা পরিচয় করায় রুশদের ঐতিহ্যবাহী একটি খাবার পেলমিনির সাথে পেলমিনি একটি জনপ্রিয় রাশিয়ান ট্র্যাডিশনাল খাবার উনিশ শতকের শেষের দিকে এই পেলমিনি পুরো ইউরোপ ও রাশিয়া জুড়ে প্রধান খাবার হয়ে উঠেছিল পেলমিনি হচ্ছে মোমো বা মান্তি গোত্রের খাবার পাতলা ময়দা দিয়ে আবৃত ভিতরে কাঁকড়ার মাংস ডিম অথবা মিশ্র মাংসের পুর দেওয়া থাকে শীতকাল অনেকদিন থাকে বলে গ্রামীণ লোকদের কাছে ভীষণ জনপ্রিয় একটি খাবার এই পেলমিনি এই গরম গরম পেলমিনি এমনকি রাজধানী মস্কোতেও খুবই জনপ্রিয় একটি খাবার নাম্বার থ্রি যে দেহটাকে আমরা বহন করে বেড়াই তার সম্পর্কে কত তথ্যই না অজানা চলুন জেনে নেই মানব দেহ সম্পর্কে অজানা অদ্ভুত আর মজার কিছু তথ্য একজন মানুষের নার্ভ সিস্টেম এত লম্বা তাদের পৃথিবীকে আড়াইবার পেঁচানো যাবে মানুষের অনুভূতি নার্ভ সিস্টেমের মধ্য দিয়ে ঘন্টায় দুইশো মাইল বেগে প্রবাহিত হয় দেহে ও মনে অনুভূতি আসলে তা মস্তিষ্কে পৌঁছাতে শূন্য দশমিক এক সেকেন্ড সময় লাগে একজন মানুষের শরীরে রক্তের পরিমাণ হলো তার মোট ওজনের তেরো ভাগের এক ভাগ অর্থাৎ পঁয়ষট্টি কেজি ওজনের একজন মানুষের শরীরে রক্তের পরিমাণ হলো পাঁচ কেজি তাহলে আপনার শরীরে রক্তের পরিমাণ কত নিজেই হিসেব করে নিন নাম্বার টু রংধনু তো অবশ্যই দেখেছেন কিন্তু কখনো চন্দ্রধনু দেখেছেন সূর্যের আলোয় আমরা যেমন রংধনু দেখি সেই একই প্রক্রিয়ায় রাতে চাঁদের আলোয় চন্দ্রধনু তৈরি হয় রংধনুর মতো চন্দ্রধনু সচরাচর চোখে পড়ে না রাতের আকাশ ও আবহাওয়ার বেশ কিছু শর্ত একসাথে এলেই কেবল দেখা মেলেই চন্দ্রধনু বা মনবম বাতাসে ভাসমান পানির কণায় যখন ভরা পূর্ণিমায় চাঁদার আলো এসে পড়ে তখন প্রতিফলন প্রতিসরণ এবং বিচ্ছরণের মাধ্যমে তৈরি হয় চন্দ্রধন বা মনব মনব দেখার জন্য সেরা জায়গা হল জলপ্রপাতের কাছাকাছি যেমন ক্যালিফোর্নিয়ার ইয়েসোমাইট জলপ্রপাত বা আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত জলপ্রপাত থেকে অবিরাম এই রাতের রংধনগুলির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে মনব দেখার সেরা সময় হলো পূর্ণিমার সময় নাম্বার ওয়ান ভিতরে ওয়েফার আর উপরে মিল্ক চকলেটের একটি মসৃণ প্রলেপ দেওয়া আইকনিক কিটক্যাট খেয়েছেন নিশ্চয় মজাদার এই চকলেটটি কিটক্যাটস কিভাবে তৈরি হয় তা কখনো ভেবে দেখেছেন আসুন কারখানার ভিতর থেকে দ্রুত ঘুরে আসি শুরুটা হয় দুধ চিনি কোকো বাটার আর প্রচুর চকলেট দিয়ে এগুলো সব পরিমাণ মতো মিক্সচারে মিক্স করা হয় চকলেটের মিশ্রণটি রেডি হয়ে গেলে আসে ওয়েফার তৈরির পালা এই কারখানার আরেক দিকে রেডি হয় ওয়েফারগুলো কনভেয়ারে ঠান্ডা হয়ে গেলে এগুলো চকলেটের ঝর্ণায় গোসলের জন্য চলে যায় এই প্রসেস কয়েক ধাপে চলতে থাকে এরপর ওয়েফারগুলো ঠান্ডা করার জন্য পাঠানো হয় ডিপ ফ্রিজে এই ধাপে ওয়েফারগুলো নির্দিষ্ট মাপে কাটা হয় এবং এর উপর পুরো স্তরে চকলেটের প্রলেপ দেওয়া হয় এভাবেই তৈরি হয় চিরচেনা সেই কিটক্যাট তবে এখানেই শেষ না কারণ এবারে আসল পরীক্ষা গুণগত মান পরীক্ষা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে এই ব্যাচটি যেতে পারবে প্যাকেজিংয়ে এইভাবে কিটকেটগুলো তাদের সিগনেচার লাল প্যাকেজিংয়ে মরানো হয় এবং বাক্সে প্যাক করা হয় যা সারা বিশ্বে পাঠানোর জন্য প্রস্তুত